হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আবারও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো বাইরের ওয়েদারটা বেশ ঝলমলে অ্যাজ ইউজুয়াল। আমি আজও অনেক কাপড় জামা কেচে ফেলেছি আর সকাল সকাল কফি খাচ্ছি, তোমাদের সাথে একটু গল্প করতে এলাম আর ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আকাশের অবস্থাটা আজকে ঠিক এই রকম, কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ হচ্ছে, বাট হাওয়া খুব সুন্দর চলছে। বাট হ্যাঁ, আমি জানি দুপুর হতেই বৃষ্টি চলে আসবে। দূরে দেখো ফিল্ডে বাচ্চারা খেলা করছে আর চিৎকার করছে, আমার এতেই টাইম পাস হয়। হ্যাঁ সত্যি খুব এনজয় করি। তো যাই হোক, দিনটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থেকো, পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ব্রেকফাস্টে আছে আজকে একটু ছোলা সিদ্ধ করে, ওই ফ্রাই করা হয়েছিল একটু কারি পাতা পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো এটা হেলদিও হয়, অনেকক্ষণ পেটেও থাকে। তো এটা ছিল আজকের ব্রেকফাস্ট। তো ঝটপট খেয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দুদিন ধরে যেমন বাইরে গিয়ে শপিং হচ্ছে, তেমন কিন্তু অনলাইন শপিংও আমাদের চলছে। মানে পুজো পুজো ভাবটা সত্যি চলেই এসেছে। কলকাতায় না থাকলেও ব্যাঙ্গালোরে কিন্তু শপিং করে পুজো পুজো ভাবটা আনা খুব একটা কঠিন নয়। তো যাই হোক, জোক করছিলাম, সোনু অনেকদিন ধরেই বলছিল একটা হেডফোন দরকার, হেডফোন দরকার। তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, জানি না ওর পছন্দ হবে কি না, বিকজ ও যে কালারটা বলছিল সেটা প্রায় এক মাস ধরে অ্যাড টু কার্ট করেছিলাম, মানে নোটিফাই যেন নোটিফিকেশান দিয়ে দেয়, বাট ওটা আসেই নি। তো আমি ভাবলাম না, এবার আমি যদি না অর্ডার করি তাহলে কিন্তু নিজেই অর্ডার করে দেবে। তো দেখা যাক ওর এক্সপ্রেশনটা কী আর ওর পছন্দ হয় কি না। খুব একটা খারাপ কালার আমি দিইনি যদিও, বাট তাও ও যেটা পছন্দ করেছিল সেটা আমারও জানো তো একটু বেশি পছন্দ ছিল। একটু হোয়াইট বেস, তো আমার অ্যাট্রাকশনটা হোয়াইটের দিকে একটা আলাদা রকমই। তো যাই হোক, দেখতেই পাচ্ছো আর কালারটা তোমরা উপর থেকেই বুঝতে পেরেছো। হ্যাঁ ঠিক ধরেছো, ব্লু কালারের এনেছি, ব্লু আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন, বাট আই গেস ওর পছন্দ হবে। তো দেখা যাক কি বলে ও। এর আগেও ওকে দু তিনটে হেডফোন দিয়েছি, ব্লুটুথ দিয়েছি, বাট সেগুলো কোথায় কে জানে। অ্যাকচুয়ালি ও বেসিক্যালি এইসব জিনিসই বেশি পছন্দ করে, তো আমি তাই জন্য ভাবি যে এইসব জিনিস দিলে ওর এক্সপ্রেশন আলাদা হবে। তো দেখা যাক কি বলে, পছন্দ হয়েছে কি না। যাই হোক, পছন্দ তো ওর হয়েছে, মুখের হাসি দেখেই বুঝতে পেরে গেছি। আমি এদিকে রান্না বসেছি, আমারও লেট হয়ে যাচ্ছে, তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। রান্নাবান্না সব কমপ্লিট, এবার লাঞ্চ করব। একটু লেট হয়ে গেল আজ ঘরটা গোছাতে গোছাতে। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে নিই। লাঞ্চ আজকে বিশেষ কিছু না, তাই তোমাদেরকে না রেসিপি দেখাই দেখিয়েছি আর নাই আমি এখন লাঞ্চ করতে বসবো দেখাবো। বাট তারপরে আমার একটু টুকটাক কাজ আছে, আজ অনেক শপিংও করেছি। একটু আগেই দেখালাম একটা এসেছে সোনুর হেডফোনটা, আর আমি একটা জুতো অর্ডার করেছিলাম জানো তো, মানে কি বলবো, নর্মাল তো স্নিকার্স পরে যাওয়া আসা হতো, বাট আঙুলটা ভাঙার পর থেকে তো আর পড়তে পারছি না। সেদিন মলে গিয়েছিলাম, দেখালাম এই ফিনিক্সে গিয়ে কি মানে পায়ে পেন স্টার্ট হয়ে গিয়েছিলো। তো ওইরকম দেখে যে যাতে মানে নর্মালি একটু দূরে গেলেও পরে যাওয়া যায়, ওরকম একটা চ্যাপ্পেল টাইপের ফ্ল্যাট একটা অর্ডার দিয়েছি, ওটা দেখাবো, ওটা চলে এসেছে। তো ওটা খুলে নিই, তার আগে লাঞ্চটা করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে ওই ছোলাটা খেয়ে সকালে আর কি খিদে পেয়ে গেছে। আমি একটু কমই খেয়েছি, খুব ঝাল হয়ে গিয়েছিলো, শুনো এত লঙ্কা দিয়ে দিয়েছিলো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। একটু বেরোনোর আছে, তো ভালো তোমাদের সাথে একটু গল্প করি, একটু বলি যে বেরোচ্ছি। তো বেসিক্যালি তো আমার খুব একটা বেরোনো হয় না, ঘরের কাজ অফিসের কাজ এসব করে আর বেরোনো হয় না, বাট আজ একটু বেরোবো। কাল প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য আমার কাজ বাজ একটু বেড়ে গিয়েছিলো। তো যাই হোক, ওই গল্পটা পরে দেবো, কেন বেড়েছে। অ্যাকচুয়ালি সব জামাকাপড় ভিজে গিয়েছিলো, তো কালকের জামাকাপড়গুলো আজকে কেচে নিতে হলো শুধু। তো আচ্ছা
কালকে হালকা মেঘ করেছে, দুপুরবেলা তো বেশ রোদ ছিল, বাট এখন হালকা মেঘ করেছে, বাট আশা করি বৃষ্টি হবে না, তার আগেই ফিরে আসবো। তো চলো দেখতে থাকবো লোকটা। তো বেরিয়ে পড়েছি, প্রথমে যাব, কিছু কেনাকাটা করার আছে, যদিও ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না কারণ ওখানে ভিডিও অ্যালাউ নয়, বাট হ্যাঁ আমি খুব শিগগিরই বলবো কোথায় যাচ্ছি, বাট আজকে ব্লগে না, তো দেখতে থাকো ব্লগটা। তোমরা যা দেখো রোডের ওপারটা, মানে টু ওয়ে রোডের ওই সাইডটা দেখো, মানে সবাই বলে ব্যাঙ্গালোরের ক্লাইমেট খুব ভালো, নো ডাউট, আই অলসো এগ্রি কে ব্যাঙ্গালোরের ক্লাইমেট অসাম, বাট স্টিল ব্যাঙ্গালোরের ট্রাফিক না খুব ভয়ঙ্কর, মানে একদম ভালো লাগবে না, দিল্লির ট্রাফিকও এর থেকে ভালো, বিলিভ মি। তো শপিং সেরে চলে এসেছি সিরি ক্যাফেতে, তো এখানকার আইটেমগুলো খুব ভালো হয়, ভেজ আইটেমই থাকে বেসিক্যালি, তো রাতে ডিনারটা এখানে সেরেই যাব ভাবছি। এখন মেনু ডিসাইড হচ্ছে, বাকি আমরা কিছু অর্ডার দিয়েও দিয়েছি, আর তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, এখানে অল টাইপ অফ ভেজ জিনিস পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান বলো পাঞ্জাবি বলো, আর আমাকে দেখতে লাগছেই তো না খুব টেনসড, অ্যাকচুয়ালি আমি ভাবছি যা যা শপিং করলাম ঠিকঠাক করলাম কি না কি করলাম এইসবই ভেবে চলেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা। সব শেষে নিয়েছিলাম আমি একটা চা, চাটা কিন্তু খুব সুন্দর ছিল সত্যি বলছি, অ্যাকচুয়ালি বাইরে এত বৃষ্টি না হালকা হালকা ভিজেই গেছি, চুলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো পুরো চিপকু হয়ে গেছে, অ্যাকচুয়ালি হ্যাঁ জল পড়েছে বৃষ্টির জল। তো যাই হোক এবার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, চাটা খেয়ে গরম গরম ভালোই লাগছিলো, বাট এখন আবার বৃষ্টির জন্য শীত করছে, বাইকে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বৃষ্টি বাদলের দিনে। তো যাই হোক কী করা যাবে, চলো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে নিয়ে আর তারপরে কথা বলছি, কারণ বৃষ্টি পড়ছে, খুব একটা ভিডিও করা সহজ হচ্ছে না, মোবাইলটা ভিজে যেতে পারে। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। তো আজ মনটা খুশও হয়ে গেছে, বাইরে একটু কেনাকাটাও করলাম, তো আজ আর দেখাচ্ছি না কি কেনাকাটা করলাম, একটু ভিজে টিজে এসেছি তো ঠান্ডা লেগে গেছে, একটু চা খাবো, বাকি বাইরে ডিনার করে এসেছি, চা একবার খাওয়া হয়ে গেছে, আরেকবার করবো বিকজ আস্তে আস্তে একটু ভিজে গেছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।